বুয়েট ক্যাম্পাস সংলগ্ন পলাশির মোড় পার হয়ে আজ আমি যাচ্ছি ঢাকার আজিমপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের সমগ্র মন্দিরটি দেখাবো এবং মন্দিরের ইতিহাস সহ যাবতীয় তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এটি বাংলাদেশের জাতীয় মন্দির এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার। তাই শুরুতেই নিরাপত্তা তল্লাশি শেষে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশের পর হাতের ডানে প্রথমেই চোখে পড়বে মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ। এখানে প্রতিবছর খুব ধুমধামের সাথে দুর্গাপূজা, কালীপূজা সহ অন্যান্য পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মন্দির প্রাঙ্গণের সামনে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেশ খোলামেলা জায়গা আছে, যেখানে ভক্ত এবং দর্শনার্থীরা সারিবদ্ধভাবে বা সুশৃঙ্খলভাবে বসে পূজো দেখতে পারে। ঢাকেশ্বরী মন্দিরটি উজ্জ্বল হলুদাভ ও লাল বর্ণের। মূল মন্দিরটি প্রাঙ্গণের পূর্বাংশে অবস্থিত এবং উত্তর পশ্চিম কোণে চারটি শিব মন্দির অবস্থিত। ঢাকেশ্বরী মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত সেটি কেউই সঠিকভাবে বলতে পারেনি, তবে ধারণা করা হয় 1200 খ্রিস্টাব্দে রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরটি স্থাপন করেন এবং এই ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারেই ঢাকা শহরের নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করে থাকেন। সময়ের সাথে এই মন্দিরটি অসংখ্যবার মেরামত, সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে, তাই এই মন্দিরটি দেখে এর স্থাপনাকাল সম্পর্কে সঠিক ধারণা করা যায় না। এটি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। কিংবদন্তি মতে রাজা বিজয় সেনের স্ত্রী গঙ্গা স্নান করার জন্য লাঙ্গলবন্দে গিয়েছিলেন এবং ফিরে যাওয়ার সময় তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এই পুত্র সন্তান পরবর্তীতে সিংহাসন আরোহণ করেন এবং রাজা বল্লাল সেন নামে সবার কাছে পরিচিতি লাভ করেন। রাজ সিংহাসন আরোহণের পর রাজা বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি স্থাপন করেন। রাজা বল্লাল সেন জঙ্গলে লতাপাতায় আচ্ছাদিত অবস্থায় দেবীকে স্বপ্নে দেখেছিলেন এবং তিনি এই লতাপাতায় আচ্ছাদিত অবস্থা থেকে দেবীকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করেন। মূর্তিটি ঢাকা অবস্থায় ছিল বলে ঢাকেশ্বরী নামকরণ করা হয়। আরেক কিংবদন্তি মতে সতীদেহের 51 খণ্ডের বিভিন্ন খণ্ড যেসব স্থানে পড়েছিল সেসব স্থানকে পীঠস্থান বলা হয়। ধারণা করা হয় সতীদেহ ছিন্ন হওয়ার পর দেবীর এট ঢাক, যা উজ্জ্বল গহনার একটি অংশ, এখানে পড়েছিল, সেজন্য এটাকে উপপীঠ বলা হয়। তবে এর পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। সেই ঢাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি। বিগ্রহের উচ্চতা 1.5 ফুটের মতন, দেবীর 10 হাত। কাত্যায়নী মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা রূপে দেবীর অবস্থান। পাশে লক্ষ্মী সরস্বতী এবং নিচে কার্তিক গণেশ। বাহন রূপে পশুরাজ সিংহ, যার উপরে দাঁড়িয়ে দেবী মহিষাসুরকে বধ করছেন। 800 বছরের পুরনো মূল বিগ্রহটি ভারতের পশ্চিমবঙ্গের কুমারটুলিতে অবস্থিত। 1950 সাল নাগাদ ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী একটি বিশেষ বিমানে করে পশ্চিমবঙ্গের কুমারটুলি অঞ্চলে একটি মন্দির স্থাপন করে দেবীকে প্রতিষ্ঠিত করেন। নিত্য সেবার জন্য দেবীর উদ্দেশ্যে তিনি সম্পত্তি দান করেছিলেন এবং আজমগড়ের একটি তিওয়ারি পরিবারকে দৈনন্দিন উপাসনার জন্য নিযুক্ত করেছিলেন। ঢাকেশ্বরী মন্দিরে অবস্থিত বিগ্রহটি মূল বিগ্রহের একটি প্রতিরূপ। প্রতিষ্ঠাকালে মূল মন্দিরটি 1 কক্ষ বিশিষ্ট ছিল। পরবর্তীতে মুঘল আমলে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ সোনারগাঁয়ে বারুইয়াদের দমন করতে বাংলায় আসেন।
ঢাকেশ্বরী মন্দিরের ভগ্নদশা দেখে তিনি তার ব্যক্তিগত তহবিলে শুধু রাজস্থান থেকে মিস্ত্রি এবং শ্রমিক এনে রাজস্থানি ঘরানায় ঢাকেশ্বরী মন্দিরটি সংস্কার করে তিন কক্ষ বিশিষ্ট মন্দির করেন, যার মধ্যের কক্ষে দেবী ঢাকেশ্বরীকে এবং তার দুই পাশের কক্ষে দুটি শিবলিঙ্গ স্থাপন করেন। এছাড়াও উত্তর পশ্চিম কোণে তিনি চারটি শিব মন্দিরও স্থাপন করেন। প্রতিদিন সকাল 7টার সময় মন্দির খোলা হয়। অন্নভোগ হয় দুপুর 12:30। দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতি হয় এবং রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়। তাছাড়া প্রতি শুক্রবার সকাল 10টায় সন্তোষী মায়ের পুজো হয় এবং শনিবার বিকেল 5টার সময় শনি পুজো হয়। এই মন্দিরে কালী পূজায় বলি দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়াও এখানে অন্নভোগের ব্যবস্থা আছে, যার জন্য আপনাদেরকে আগে এসে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেতে হবে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই মন্দিরকে অপরূপভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয় এবং বিপুল পরিমাণ ভক্তবৃন্দ দীর্ঘ সময় ধরে এই মন্দিরে অবস্থান করেন। মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ খুবই মনোমুগ্ধকর, যা যে কোনো দর্শনার্থীর মনকে পবিত্রতায় ভরিয়ে তোলার জন্য যথেষ্ট। এই মন্দিরে 6 তলা বিশিষ্ট একটি কমপ্লেক্স রয়েছে। এই কমপ্লেক্সে পুরোহিতগণ থাকেন। এছাড়াও এই কমপ্লেক্স বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, যেমন বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান, শ্রাদ্ধ শান্তি সহ যে কোনো অনুষ্ঠানের জন্যই যে কেউ এই কমপ্লেক্সে ভাড়া নিতে পারেন। প্রতিদিন বহু পুণ্যার্থীর আগমন ঘটে এখানে। 47-এর দেশভাগ, 64-টির দাঙ্গা, 71-এর স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন ঘাত প্রতিঘাত বুকে নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে এই ঢাকেশ্বরী মন্দির। কেমন লাগলো আমার আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য শুভ বিদায়।